हेलो एवरीवन, वेलकम टू माय चैनल सक्सेस प्रो। आज के वीकली करंट अफेयर्स एर सेकेंड वीडियो। ये वीडियोते आमरा 5th जुलाई थेके 11th जुलाई पर्यंत की की इम्पोर्टेंट टॉपिक आछे ता क्वेश्चन आंसर एर माध्यमे आमरा जेने नेब। ताहले वीडियोटी शुरू करा जाक। व्हाट इज द रैंक ऑफ इंडिया इन द सस्टेनेबल डेवलपमेंट गोल इंडेक्स 2020? सस्टेनेबल डेवलपमेंट गोल सूची अनुजाई भारत स्थान कत? तो সেটা হলো 117তম। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর সূচি অনুযায়ী ভারতের স্থান হলো 117তম। নেক্সট হলো সিবিএসই হ্যাজ পার্টনারড উইথ হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টু লঞ্চ এ ফ্রি ট্রেনিং প্রোগ্রাম ফর টিচার্স এন্ড স্টুডেন্টস অফ দ্য ফার্স্ট অ্যাফিলিয়েটেড স্কুলস। সিবিএসই প্রথম চরণে অধিভুক্ত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্যাপক কার্যক্রম চালু করার জন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে অংশীদারি করেছে? তো সেটা হলো ফেসবুক। ফেসবুকের সাথে সিবিএসই অংশীদারি করেছে ফ্রি ট্রেনিং প্রোগ্রাম টিচার এবং স্টুডেন্টের জন্য। হোয়াট ইজ দ্য থিম অফ 51st ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং? 51তম অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার থিম কী ছিল? তো বার্ষিক সভার থিম হলো দ্য গ্রেট রিসেট। নেক্সট হলো পিএম মোদি অ্যানাউন্সড আত্মনির্ভর ভারত অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ ফর ক্রিয়েটিং ওয়ার্ল্ড ক্লাস মেড ইন ইন্ডিয়া অ্যাপস। দ্য চ্যালেঞ্জ ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ হুইচ মিনিস্ট্রি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত অ্যাপ উদ্বোধনী চ্যালেঞ্জ তৈরি করেছে বিশ্বমানের মেড ইন ইন্ডিয়া অ্যাপ্লিকেশন তৈরির জন্য। এই চ্যালেঞ্জটি কোন মন্ত্রকের উদ্যোগ? তো এই চ্যালেঞ্জটি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির উদ্যোগ। নেক্সট, হুইচ ইনস্টিটিউট হ্যাজ ডেভেলপড আইসিইউ গ্রেড ভেন্টিলেটর প্রোটোটাইপ আন্ডার প্রজেক্ট প্রাণ? কোন ইনস্টিটিউট প্রকল্প প্রাণের আওতায় আইসিইউ গ্রেড ভেন্টিলেটর প্রোটোটাইপ তৈরি করেছে? তো আইসিইউ গ্রেড ভেন্টিলেটর প্রোটোটাইপটা তৈরি হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড অ্যান ই লার্নিং পোর্টাল লিড ফর স্কুল চিলড্রেন? কোন রাজ্য সরকার স্কুল শিশুদের জন্য একটি ই লার্নিং পোর্টাল লিড চালু করেছে? সেটা হলো দিল্লি লিড ই লার্নিং পোর্টালটি চালু করেছে। নেক্সট হলো হুইচ স্টেট হ্যাজ লঞ্চড ওয়েভার সম্মান যোজনা? কোন রাজ্য ওয়েভার সম্মান যোজনাটি চালু করেছে? তো কর্ণাটকা ওয়েভার সম্মান যোজনাটি চালু করেছে। ওয়ার্ল্ডস লার্জেস্ট 10,000 বেড সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার অ্যান্ড হসপিটাল হ্যাজ ইনোগ্রেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম 10,000 শয্যা বিশিষ্ট সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার এবং হাসপাতালের উদ্বোধন করা হয়েছে? তো সেটা হলো দিল্লিতে এই হসপিটালের উদ্বোধন করা হয়েছে। নেক্সট হলো ইন হুইচ স্টেট ইন্ডিয়ান রেলওয়েজ ইন কোলাবোরেশন উইথ ভারত হ্যাভি ইলেকট্রিক্যাল লিমিটেড হ্যাজ সেট এ 1.7 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট? ভারতের কোন রাজ্যে ভারতীয় রেলওয়ে ভারত হ্যাভি ইলেকট্রিক্যাল লিমিটেড ভেলের সহযোগিতায় 1.7 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করেছে? তো মধ্যপ্রদেশে 1.7 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্টটি স্থাপন হয়েছে। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড বলরাম যোজনা টু প্রোভাইড ক্রপ লোনস টু ল্যান্ডলেস ফার্মার? ভূমিহীন কৃষকদেরকে কৃষি ঋণ দেওয়ার জন্য কোন গভর্নমেন্ট বলরাম যোজনাটি চালু করেছে? তো উড়িষ্যা বলরাম যোজনাটি চালু করেছে। নেক্সট হলো অ্যাট হুইচ আইআইটি ডিআরডিও উইল এস্টাবলিশ এ রিসার্চ সেল টু মিট দ্য ফিউচার ডিফেন্স টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্টস অফ দ্য কান্ট্রি? অর্থাৎ কোন আইআইটিতে ডিআরডিও দেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণের জন্য একটি গবেষণা সেল প্রতিষ্ঠা করেন? তো সেটা হলো আইআইটি হায়দ্রাবাদে রিসার্চ সেলটি ডেভেলপড হয়। আন্ডার হুজ চেয়ারম্যানশিপ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সেট আপ অ্যান এক্সপার্ট কমিটি টু স্টাডি ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন হিউম্যান রাইটস অফ ইন্ডিভিজুয়াল?
কার সভাপতিত্বের অধীনে জাতীয় মানবাধিকার কমিশন মানুষের মানবাধিকারের উপর কোভিড-19 প্রভাব অধ্যয়ন করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছেন? সেটা হলো কেস রেড্ডি, ওই বিশেষ কমিটির চেয়ারম্যান। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার্স অথরিটি? কে আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? সেটা হলো ইঞ্জেতি শ্রীনিবাস, চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। হুইচ বিকামস দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রি টু ফেজ আউট অফ বোথ কোল অ্যান্ড নিউক্লিয়ার এনার্জি? কোনটি কয়লা এবং পারমাণবিক শক্তি উভয় থেকে বেরিয়ে আসা প্রথম শিল্পায়িত দেশ হয়ে উঠেছে? তো জার্মানি হলো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রিজ যা কয়লা এবং নিউক্লিয়ার এনার্জি থেকে বেরিয়ে আসতে পেরেছে। নেক্সট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লঞ্চ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্যানেল টু রিভিউ ইটস রেসপন্স টু দ্য প্যান্ডেমিক। হু উইল বি দ্য হেড অফ দিস প্যানেল? বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি স্বাধীন প্যানেল গঠন করেছে মহামারীর প্রতিক্রিয়া পর্যালোচনা করার জন্য। এই প্যানেলটির হেড হলেন হেলেন ক্লার্ক অ্যান্ড এলেন জনসন সার্লিফ। নেক্সট হলো, অ্যাকর্ডিং টু ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটস রিপোর্ট, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক অ্যামং 10 এশিয়া প্যাসিফিক কান্ট্রিজ ইন দ্য ক্যান্সার প্রিপেয়ারনেস ইন এশিয়া প্যাসিফিক প্রোগ্রেস টুয়ার্ডস ইউনিভার্সাল ক্যান্সার কন্ট্রোল? ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্ট অনুসারে এশিয়াতে ক্যান্সার প্রস্তুতিতে এশিয়া স্পেসিফিকের 10টি দেশের মধ্যে ভারতের স্থান কত? তো ভারতের স্থান হলো 8। ইন হু স্টেট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেটেড দ্য 750 মেগাওয়াট সোলার প্রজেক্ট? কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 750 মেগাওয়াট সৌর প্রকল্প উদ্বোধন করেছেন? সেটা হলো মধ্যপ্রদেশে 750 মেগাওয়াট সোলার প্রজেক্ট উদ্বোধন করেছেন। নেক্সট হলো, শহীদ ইশতিয়াক আহমেদ জাফরি পপুলারলি নন অ্যাজ জগদীপ পাসড অ্যাওয়ে রিসেন্টলি, হি ওয়াজ এ? শহীদ ইশতিয়াক আহমেদ জাফরি, যিনি জগদীপ নামে জনপ্রিয় ছিলেন, তিনি সম্প্রতি মারা গেছেন। তিনি ছিলেন একজন অ্যাক্টর। With which Central Board of Direct Taxes has signed on MAO for data exchange? কার সাথে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড ডাটা এক্সচেঞ্জের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে? তো সেবির সাথে ডাটা এক্সচেঞ্জের জন্য স্বাক্ষর করা হয়েছে। Which bank has launched a digital solution, Loan in Second, for instant disbursement of রিটেল লোনস? কোন ব্যাংক রিটেল লোনসের তাৎক্ষণিক বিতরণের জন্য লোন ইন সেকেন্ডস চালু করেছেন? সেটা হলো ইয়েস ব্যাংক লোন ইন সেকেন্ডটা চালু করেছে। নেক্সট, নেম দ্য স্টুডেন্ট হু হ্যাজ রিসিভ দ্য 2020 ডাইনা অ্যাওয়ার্ড ফর হার রিসাইক্লার অ্যাপ। কোন ছাত্রটি তার রিসাইক্লার অ্যাপের জন্য ডাইনা অ্যাওয়ার্ড 2020 পুরস্কারটি পেয়েছিলেন? তো সেটা হলো প্রেয়া ঠাকরাল। নেক্সট হলো, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অ্যাপ্রুভড বাই ক্যাবিনেট ফর ক্যাপিটাল ইনফিউশন অফ ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যান্ড ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড? ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মূলধনের ইনফিউশনের জন্য কত টাকা মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়েছে? তো সেটা হলো 12,450 কোটি টাকা অনুমোদিত হয়েছে। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ ফার্স্ট এডিশন অফ দ্য ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার নিউজ লেটার লঞ্চ বাই গিরিরাজ সিং? তো সেটা ছিল মৎস্য সম্পদ। হুইচ কোম্পানি উইল ইনভেস্ট ₹250 crore টু হেল্প ইন্ডিয়ান স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ? কোন সংস্থা ভারতীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলোকে সহায়তা করতে 250 কোটি টাকা বিনিয়োগ করবে? সেটা হলো মাস্টার কার্ড 250 কোটি টাকা বিনিয়োগ করবে ভারতের ক্ষুদ্র এবং মাঝারি ই শিল্পগুলোকে সহায়তা করতে। হুইচ স্টেট হ্যাজ লঞ্চড ইন্তজার আপকা ক্যাম্পেইন ইন অর্ডার টু অ্যাট্রাক্ট ট্যুরিস্টস? কোন রাজ্য পর্যটকদের আকৃষ্ট করার জন্য ইন্তজার আপকা প্রচারটি শুরু করে? সেটা হলো মধ্যপ্রদেশ। নেক্সট, 26 নম্বর কোয়েশ্চেন, হুইচ এডিশন অফ দ্য ইন্ডিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন সামিট উইল বি হেল্ড?
ভারতীয় ও ইউরোপীয় শীর্ষ সম্মেলনের কোন সংস্করণ অনুষ্ঠিত হবে? সেটা হলো 15th এডিশন। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে? সুখবীর সিং সন্ধু। হুইজ ডে ইজ অবজার্ভ এজ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ডে? কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়? 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট, হুইজ ভিডিও কনফারেন্সিং অ্যাপ হ্যাজ বিন আনভিল্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রি? কোন ভিডিও কনফারেন্সিং অ্যাপটি রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রকাশ করেছেন? সেটা হলো জিও মিট। নেক্সট, হুইচ বিকাম দ্য ফার্স্ট টু কান্ট্রিজ ফ্রম দ্য সাউথ ইস্ট এশিয়া রিজন অফ হু টু হ্যাভ সাকসেসফুলি এলিমিনেটেড বোথ দ্য মিজেলস অ্যান্ড রুবেলা ভাইরাস? বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল থেকে কোন দুটি দেশ হাম এবং রুবেলা ভাইরাস উভয় সফলভাবে অপসারিত করতে পারার জন্য প্রথম হয়েছে? তো সেটা হলো শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সফলভাবে মিজেলস এবং রুবেলা ভাইরাস অপসারণ করতে পেরেছে। লেজেন্ডারি কম্পোজার ইনিও মরিকন হ্যাজ পাসড ওয়ে রিসেন্টলি, হি ওয়াজ ফ্রম হুইচ কান্ট্রি? মহান সুরকার ইনিও মরিকন সম্প্রতি মারা গেছেন, তিনি কোন দেশের ছিলেন? তিনি ছিলেন ইটালির। অ্যাজ পার দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডাটা, হুইচ ইন্ডিয়া স্টেট ইজ অ্যাট দ্য টপ ইন দ্য মার্কেট বোরোয়িংস ইন দ্য ফিজিক্যাল ইয়ার 2020-21? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডাটা অনুসারে কোন রাজ্য বিত্তীয় বর্ষ 2020-21 বাজার থেকে ঋণের জন্য সবচেয়ে উপরে? সেটা হলো তামিলনাড়ু। বিশ্ব বৃক্ষরোপণ 2020 ক্যাম্পেইন হ্যাজ বিন লঞ্চড বাই হুইচ স্টেট গভর্নমেন্ট? কোন রাজ্য সরকারের দ্বারা মিশন বৃক্ষরোপণ ক্যাম্পেইনটি চালু করা হয়েছে? সেটা হলো উত্তরপ্রদেশ। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ এশিয়ান ক্রিকেট কাউন্সিল? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মুখ্যালয়টি কোথায় অবস্থিত? সেটা হলো কলম্বো, শ্রীলঙ্কাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টারটি অবস্থিত। উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া হ্যাজ সাইন 5 এগ্রিমেন্টস ফর ডেভেলপিং এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার? কোন দেশের সাথে ভারত শিক্ষামূলক অবকাঠামোর উন্নয়নের জন্য 5টি চুক্তি স্বাক্ষর করেছে? তো আফগানিস্তানের সাথে 5টি চুক্তি স্বাক্ষর করা হয়েছে শিক্ষামূলক অবকাঠামো উন্নয়নের জন্য। হুইচ স্টেট হ্যাজ লঞ্চ মহাজবস পোর্টাল ফর আনএমপ্লয়েড লোকাল ইউথ? বেকার স্থানীয় যুবকদের জন্য কোন রাজ্য মহাজবস পোর্টাল চালু করেছেন? মহারাষ্ট্র মহাজবস পোর্টালটি বেকার যুবকদের জন্য চালু করেছেন। হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ্লিকেশন হুইচ ইজ লঞ্চ বাই ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু? ভারতের প্রথম সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ্লিকেশনটির নাম কী যা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু চালু করেছেন? ভেঙ্কাইয়া নাইডু যে অ্যাপ্লিকেশনটি চালু করেছে সেটা হলো এলিমেন্টস। হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চড অ্যান অনলাইন নেটওয়ার্ক নেমড সহযোদ্ধা টু ফ্যাসিলিটেস প্লাজমা এক্সচেঞ্জ বিটুইন রিকভার্ড পেশেন্ট অফ কোভিড-19 ট্রিটমেন্ট? কোন দেশ কোভিড-19 চিকিৎসার পুনরুদ্ধারকৃত রোগীদের প্লাজমা বিনিময় সুবিধার জন্য সহযোদ্ধা নামে একটি অনলাইন নেটওয়ার্ক চালু করেছে? সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশ সহযোদ্ধা নামক একটি অনলাইন নেটওয়ার্ক চালু করেছে প্লাজমা বিনিময় সুবিধার জন্য। হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি হোয়ার এভরি হাউস হোল্ড হ্যাভ এলপিজি গ্যাস কানেকশন? কোন রাজ্যটি দেশের প্রথম রাজ্যে পরিণত হয়েছে যেখানে প্রতিটি পরিবারে এলপিজি গ্যাস সংযোগ রয়েছে? সেটা হলো হিমাচল প্রদেশের প্রতিটি ঘরে এলপিজি গ্যাস কানেকশন রয়েছে। লাস্ট কোয়েশন, উইথ হুইচ কোম্পানি এনএলসি ইন্ডিয়া এক্সিকিউটেড এ জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট ফর ফরমেশন অফ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি টু ডেভেলপ সোলার অ্যান্ড থার্মাল পাওয়ার অ্যাসেটস? এনএলসি ইন্ডিয়া কোন সংস্থার সাথে সৌর ও তাপ সম্পদ বিকাশের জন্য যৌথ উদ্যোগ সংস্থা গঠনের জন্য যৌথ উদ্যোগ চুক্তিতে কার্যকর করেছে? তো সেটা হলো কোল ইন্ডিয়া। তো এ ছিল 40টি কোয়েশ্চেন। এই সপ্তাহের খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আমি তুলে ধরেছি, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাইকে এই ভিডিওটা শেয়ার করবে, আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভালো ভালো এডুকেশনাল ভিডিওসগুলি পাওয়ার জন্য, আর সাথে সাথে ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনেও ক্লিক করে রাখবেন।
তো আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।